এখন সাক্ষী। বাপরে বাপরে বাপ, আপনার চোখে তো প্রশ্নমালা একেবারে চুকিট কিট 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 খেলছে। মানে কেন, কিভাবে, এখন এইভাবে এই হারাতন সার্কেল আপনাদের কাছে দাঁড়িয়ে আছে, এইসব প্রশ্ন তো? আমি উত্তর দেব, নিশ্চয়ই দেব, আর কে দেবে, আর তো কেউ নেই। আপনাদের এই দুজনকে ভারী চমৎকার লাগছে। আপনি এখানে এলেন কি করে? আপনার তো শাস্তি হওয়ার কথা। আরে আমি কি এলেবেলে? হ্যাঁ এলেবেলে ভাবছেন আমাকে? হ্যাঁ আমার হাত কিন্তু খুব লম্বা, তাই তো জামিনে ছাড়া পেয়েই আমি এখানে চলে এসেছি। আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি না আপনার পিছু ছাড়ছি না বা আপনি আমার পিছু ছাড়ছেন না। আর আপনার ডিপার্টমেন্টেরও যা কপাল, আমারও তাই কপাল। দেখুন তো, আপনার ডিপার্টমেন্ট আপনাকে বেছে বেছে এমন জায়গায় পোস্টিং করিয়েছে যেটা আমার জন্মভিটে। আজবগঞ আপনার জন্মভিটে? হ্যাঁ আমার জন্মভিটে, এটা আমার গ্রাম। আর এই গ্রামের সবাই আমাকে এত সম্মান করে না, তাই কেউ আমার নাম ধরে ডাকে না, সবাই আমাকে বলে বর্দা। ও তার মানে আপনিই বর্দা? আপনি তার মানে নিশ্চয়ই শঙ্করকে শুধুমাত্র রান্না করার উদ্দেশ্যে এখানে ডেকে পাঠাননি, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাবলাম, আপনি আমার জন্য কত কিছু করেছেন, তা আমারও তো দায় বর্তায় যে আপনার জন্য কিছু করার। হ্যাঁ তাই করলাম। আমার খুব ইচ্ছে হলো, জানেন আমার খুব ইচ্ছে হলো আপনার সঙ্গে দোল, না আপনাদের সঙ্গে মানে যুগলে একটু দোল খেলি, ভালো হবে না? দোলটা তো বাহানা, আপনার আসল উদ্দেশ্যটা কি হারাধন বাবু? এই জন্যই না আপনাকে আমার এত ভালো লাগে।